ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ও লাভলি লাভলি, অ্যাকচুয়ালি আমাদের দেশটার নাম ভারতবর্ষ। বড় বড় কথা শুনেছি, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমি শুনেছি যেদিন সুনীল জলদি হইতে উঠিল ভারতবর্ষ। আমি শুনেছি অনেক গান, নানা ভাষা নানা মত নানা পরিধান। কিন্তু ধরুন তো আর 15 মিনিট বাদে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, 15 মিনিট মানে ম্যাক্সিমাম 12 মিনিট, ঠিক এই ঘটনাটা যদি হিউস্টন বা আমেরিকায় হতো বা ক্যালিফোর্নিয়ায় হতো বা পেনসিলভানিয়ায় হতো, তাহলে ট্রাম্প আর বাইডেন কী করত? বিজেপিতে কোনো মায়ের লাল আছে? হ্যাঁ কই মা কা লাল বিজেপি মে? তাহলে বলো যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পদত্যাগ করো এই পরাজয়ের নৈতিক দায়িত্ব নিয়ে। আর আবার প্রমাণ হয়ে গেল যে বাঙ্গাল সে টকরায়েগা ও চুর চুর হয়ে যায়গা। আমরা শুধু বাংলার গ্রাম জিতিনি, শহর জিতিনি, আমরা বাংলার শহর গ্রামে জিতে পাওয়ারে আসিনি, আমরা নন্দীগ্রামকেই বাংলার হেডকোয়ার্টার বানাবো এবং নন্দীগ্রামই চালাবে পশ্চিমবঙ্গ, নন্দীগ্রাম গ্রাম থেকেই চলবে বাংলার রাজধানী। আমি মদন মিত্র একজন সাধারণ ক্যান্ডিডেট। এত হিম্মত, সকালে মোদি, দুপুরে অমিত শাহ, বিকেলে নাড্ডা, রাত্রে গাড্ডা, লজ্জা লাগে না? পদত্যাগ করুন। আমি মদন মিত্র, আমি তৃণমূলের একজন সামান্য কর্মী, আমি বলছি এটা তৃণমূলের বক্তব্য নয়, আমি যদি অমিত শাহ মোদির জায়গায় থাকতাম আমি পদত্যাগ করতাম। পট্টবী সীতারামাইয়া যখন হেরে গেলেন 1938-39, তখন মোহনদাস করমচাঁদ গান্ধী পদত্যাগ করেছিলেন, সুভাষচন্দ্র বসুর কাছে হেরেছিলেন। তখন সবাই বলেছিল, গান্ধী তুমি কেন পদত্যাগ করছো, তুমি তো দাঁড়াওনি। তখন উনি বলেছিলেন, সীতারামাইয়াস ডিফিট ইজ মাই ডিফিট। পারবেন বলতে বেঙ্গলস ডিফিট ইজ মাই ডিফিট, আর ডিফিট টু মমতা ইজ মাই ডিফিট, কৈলাস বিজয়বর্গীয় ডিফিট ইজ মাই ডিফিট? শুধু তাই নয়, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সারা ভারতবর্ষের ডিফিট ইজ মাই ডিফিট। হেরে গেলাম কার কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত, আবার বাংলার মুখ্যমন্ত্রী। আর এটা আমার কথা, এটা কেউ চুরি করবেন না। বিজেপি জাস্ট একবার দেখ লো, বিজেপি কা নতিজা ইয়া বাঙ্গাল কা ভতিজা। বাংলার ভাতিজা বড় প্রমাণ হয়ে গেল, কারণ বাংলার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়টা বড় প্রশ্ন নয়, বাংলার যে ভাতিজা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। কংগ্রাচুলেশন মমতা বন্দ্যোপাধ্যায়, কিচ্ছু চাই না, যা তুমি দিলে বোধহয় বাংলার রেনেসাঁ নবজাগরণও এই উত্তর দিল্লিকে দিতে পারেনি। কংগ্রাচুলেশন। আচ্ছা একটা কাজ করুন না, মোদী আর নরেন্দ্র মোদী আর শাহের মধ্যে একটা অ্যাডজাস্ট করে কাউকে একটা মুরগি করুন, অন্তত নাড্ডাকে গাড্ডায় ফেলার জন্য ওকে পদত্যাগ করেন। মনে আছে বলেছিলাম, হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূলের এঁটো উচ্ছিষ্ট মালগুলো বিজেপির ঘরে ঘরে। প্রমাণ হয়ে গেল তো, কুমড়োগুলো ফুলো ফুলো, কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হলো, সঙ্গে কিছু ঢেঁড়স মূলো ডোমজুর, বেজবি বলে ভাবলি, দূর বোকা লাভলি লাভলি লাভলি। আর তাই জন্যেই আজকে বলছি আমরা 294, তোরা 420 মানে 420, আমরা হিরো, আমরা 294,
তোরা 420 মানে 420 আমরা হিরো তেরা করো গিন 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 ইন্তজার আজা মেরা আই বাহার দিল্লি থেকে প্লেনে করে আসছে করোনা দিল্লি থেকে প্লেনে করে এলো করোনা একটা মোটা একটা দাড়ি চিন্তা করো না সঙ্গে আছে নাটা তুমি গাড্ডা গেরো না অনেক ফাঁসিয়েছ বাংলাকে আর ফাঁসিও না ও লাভলি আমরা 294 তোরা 420 মানে 420 আমরা হিরো ভালো থাকুন সবাই মমতা ব্যানার্জি জিতে গেছেন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতে গেছেন মার্জিনটা ডিক্লেয়ার করে দিচ্ছে এক্ষুনি কার বাবার ক্ষমতা নেই কই মাকালাল পয়দা নেই ওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন আবার তিনবারের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে মোদি আর অমিত শাহ একবার পদত্যাগ করুন আমি হলো তো করতাম আমি করেও ছিলাম পদত্যাগ দেখা হচ্ছে সন্ধে 7টায় হাজার হাজার লোক তাতে শুধু একটাই গান চলবে দিদির কাছে আছে এদের ভ্যাকসিন দিদির কাছে আছে এদের ভ্যাকসিন চুনা দুর্গা গড়ার নেই কোনো সিন দিদির কাছে আছে এদের ভ্যাকসিন চুনা দুর্গা গড়ার নেই কোনো সিন আমরা 294 তোরা 420 মানে 420 আমরা হিরো কংগ্রাচুলেশন এই এরা দেবাংশ আমায় শিখিয়েছে আমি জানতাম না ওমো অনেকগুলো লোক এই 6300 মানে ওয়াচিং ভালো আমি জানি না এটা আমি দেবাংশু থ্যাংক ইউ এটা তোর থেকে শিখেছি আগে 6300 মানে আমি বলতাম আমাদের 6.3 জন লোক দেখা হচ্ছে কংগ্রাচুলেশন ইয়েস আই এম হ্যাপি হ্যাপি মোকাম্বো খুশওয়া মোকাম্বো খুশওয়া আর আমায় যদি জিজ্ঞেস করে তুমি এই মুহূর্তে কি চাও বলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিজ্ঞেস করে আমি খালি একটা নাম না বলে বলবো ওই হাত মুঝে দে দে ঠাকুর ওই হাতটা আমায় নিয়ে নিতে হবে নিয়ে নেবো ব্যারাকপুরের হাত ডান কংগ্রাচুলেশন মমতা ব্যানার্জি সেটা এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।